প্রিয় দর্শক, যখন অপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আসবে একথা বলেছে, তখন থেকেই শাকিব খানের পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে। কি এমন কারণে অপবিশ্বাস তাদের কাছে ছেলে আব্রাহামকে রাখতে চায় না? বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। অপবিশ্বাস সব সময় ব্যস্ত থাকে, সেই সাথে ব্যস্ত থাকে শাকিব খান। যতই ব্যস্ত থাক, দুইজনেই ছেলে আব্রাহাম খান জয়কে অনেকটা সময় দেয়, যা আমরা অনেকবারই প্রমাণ পেয়েছি। ছেলেকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়া, এটা প্রমাণেই মিলে যায়। সেই ছোট বয়সেই স্কুলে ভর্তি করেছে আব্রাহাম খান জয়কে অপবিশ্বাস। অপবিশ্বাস বলেন, ছোট থেকে সব কিছু শিখে ওঠার দরকার আছে। এমন কোনো কিছু নেই যেখানে আমি ভর্তি করিনি। নাচ, সুইমিং সব কিছুতেই আমি ওকে ভর্তি করেছি, কারণ বড় হয়ে যেন না বলতে পারে, মাম্মা তুমি এগুলো আমাকে শিখতে দাওনি, যদি শিখতে দিতে তবে আমি পারতাম। তাই তো অনেক কিছুতেই ভর্তি করে দিয়েছি। কিন্তু এর মাঝে বিপদ ঘটে কিছুদিন আগে থেকেই। শাকিব খানের ছেলে আর বুবলির ছেলে শেহজাদ খান বীরকে যখন একই স্কুলে ভর্তি করেছে, তখন এই কথা ওই কথা অনেক কথাই ওঠে, যা আব্রাহাম খান জয় মেনে নিতে পারে না। না বুঝলেও কিছুটা তো এখন বুঝে। এক স্কুলে ভর্তি করাতে অপবিশ্বাস এই ব্যাপারটা মেনে নিতে পারেনি, কারণ ছেলেদের একটা ভবিষ্যৎ রয়েছে। যতই ভালো কিছু মনে করে ভর্তি করে, কিন্তু তার পেছনে কিন্তু খারাপ দিকগুলোও রয়েছে। ভাই ভাইয়ের সম্পর্ক ভালো হবে এর জন্য হয়তো ভর্তি করেছে শাকিব খান বুবলি, কিন্তু তার পিছনে কিন্তু অনেকগুলো কারণও থাকতে পারে, তাদের ক্ষতির দিকগুলো। অনেক কিছু চিন্তা ভাবনা করেই অপবিশ্বাস এবার সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেকে আর দেশে রাখবে না, বিদেশে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিবে। ঈদে এই সাক্ষাৎকারে কথা হয়েছে এগুলোই। অপবিশ্বাস বলেন, ছেলে আব্রাহামকে আমি বিদেশে ভর্তি করব। এখন ধীরে ধীরে বড় হচ্ছে, অনেক কথাই হচ্ছে যা আব্রাহাম শুনতে পাচ্ছে। এগুলো শুনে আব্রাহামের ভবিষ্যৎটা ভালো হবে না, তাই তো আমি এই দেশে রাখবো না। অপবিশ্বাস কোথায় ভর্তি করবে, কোন দেশে, এটা সিক্রেট রেখেছে। অন্যদিকে শাকিব খানের পরিবার প্রথমে রাজি ছিল না, খুব কষ্ট পেয়েছিল, নাতিকে দূরে নিয়ে যাবে তাই। কিন্তু অপবিশ্বাস অনেকবার বুঝিয়েছে, এখন তারা বুঝতে পেরেছে, সবাই দিতে রাজি হয়েছে। অপবিশ্বাস বলেন, তাদেরকে রাজি না করে আমি একা ভর্তি করতে নিয়ে যাব না, কারণ তাদেরও তো সন্তান, আমার চেয়ে তাদের অধিকার বেশি। তাই তো তাদেরকে অনেক বুঝিয়েছি, এখন বুঝতে পেরেছে, সবাই একসাথেই এখন ভর্তি করতে রাজি হয়েছে। আমি ছেলেকে বিদেশে ভর্তি করব, ভবিষ্যৎটা যেন ভালো হয়, সবাই ওর জন্য দোয়া করবেন। এই কথা অপবিশ্বাস এই ঈদের সাক্ষাৎকারেই বলেছেন। দর্শক, অপবিশ্বাসের এই সিদ্ধান্ত কেমন হয়েছে আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।